বান্দরবানে সড়কে শৃঙ্খলা ফেরাতে হেলমেট ব্যবহারের তাগিদের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স সঙ্গে নিয়ে যাতায়াতসহ মোটরযান আইন মেনে চলার স্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রীমন সরকার। এ সময় ভ্রাম্যমাণ আদালতে আরও উপস্থিত ছিলেন বিআরটিএর বান্দরবান জেলা কার্যালয়ের মোটরযান পরিদর্শক মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী, জেলা প্রশাসনের জুডিশিয়াল পেশকার সুমন পাল, সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ ইসমাইল হোসেন সহ পুলিশের সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান সড়কে চলাচলরত মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট না থাকা, রেজিস্ট্রেশন, ফিটনেস ও ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং স্বাস্থ্যবিধি না মেনে সড়কে চলাচল করার অপরাধে বিভিন্ন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়। সড়কে চলাচল করাসহ কয়েকটি অপরাধে 11টি মামলায় 4,600 টাকা জরিমানা আদায় করা হয়।